मेलाते ही মমতা ব্যানার্জিকে আমরা হারিয়েছি। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছে এই জেলাতেই। আগামী দিনে 16টা বিধানসভায় বিজেপি কে জিতিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে, তার লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। পঞ্চায়েতে প্রধান উপপ্রধান হয়েছেন, পঞ্চায়েত সমিতি হয়েছেন, আপনারা 23 সেপ্টেম্বর থেকে চার্জ পাবেন। নিয়ম অনুযায়ী পূর্ণ মেয়াদ শেষ হলে তার আগে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন আছে। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচনে আমরা যে চারটাতে চেয়ারম্যান তৈরি করেছি তাতে আমাদের মেজরিটি নিয়ে কোনো সমস্যা নেই। বাকি এগরা টু এবং কাঁথি দুই, খেজুরি দুইতে আমরা 9 ওদের 6 ছিলাম, দুটো মেম্বারকে ওরা কিনেছে, কিন্তু স্থায়ী সমিতি নির্বাচন আমরা করব। 7 জন মেম্বার, 3 প্রধান, জেলা পরিষদ এমএলএ এমপি নিয়ে আমরা 13। আমরা ইতিমধ্যে আমার নজরদারিতে তাদের শিবিরে রাখার ব্যবস্থা হয়েছে। এগরা টুতে আমাদের প্রধান, আমাদের এমপি এমএলএ জেলা পরিষদ নিয়ে এগরা টুতেও আমরা ওদের থেকে এগিয়ে আছি। তাই ভাইস চেয়ারম্যান যেমন আমাদের হয়েছে টসে, 9টা কর্মাধ্যক্ষ আমাদের হতে চলেছে। তাই আমরা আমাদের শক্তিকে সুসংগত করে আগামী দিনে নাগরিক পরিষেবা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মোদিজির কল্যাণকর স্কিমের বেনিফিট প্রত্যেকটা গণদেবতার কাছে পৌঁছে দেওয়া এবং কার্যত দলহীন মানুষের পঞ্চায়েত, স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে আমাদের এই বিপুল সংখ্যক পঞ্চায়েতের সদস্যরা কাজ করবেন। আপনাদের মনে রাখতে হবে যে আগামী কয়েক মাস পরে লোকসভার নির্বাচন। গত লোকসভা নির্বাচনে পাঁশকুড়া পশ্চিমে আমাদের 4000 লিড ছিল, আমরা ঘাটাল লোকসভা কেশপুরের জন্য জিততে পারিনি। পাঁশকুড়া পশ্চিমে আমরা অন্তত 20,000 ভোটে আমাদের লোকসভার প্রার্থীকে এগিয়ে রাখব। গত লোকসভা নির্বাচনে আমরা 1,90,000 ভোটে তমলুক জিততে পারিনি, কিন্তু পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে এই 7টা বিধানসভার মধ্যে 3টিতে আমরা জিতেছি, হলদিয়া, ময়না এবং নন্দীগ্রাম। আমরা অল্প অল্প করে ভোটে পূর্ব পাঁশকুড়া, তমলুক, মহিষাদল এবং নন্দকুমার অল্প অল্প করে ভোটে হেরেছি। যোগ আর বিয়োগে 21-এর হিসাব অনুযায়ী সমান সমান। আর এই কেন্দ্রে আমাদের আগামী দিনে লোকসভাতে যাকেই ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব পদ্মফুল প্রতীক দিয়ে পাঠাবে তাকে জিতানোর দায়িত্ব আমাদের সকলের, আমরা সেটা করে দেখাব। একইভাবে কাঁথি লোকসভা কেন্দ্রের বাইরে থাকা এগরা 19 সালে 20,000 লিড থাকলেও 21-এ আমাদের 20,000 মাইনাস হয়ে গেছে। ওই আসনকে রিকভারি করে আমাদের প্রার্থীকে অনেক বেশি ভোটে এগিয়ে রাখতে হবে। এবং আমাদের ওখানে ঝুমকি, সাহারা, দুবদা, মঞ্জুশ্রী,
দুধারা সর্বোদয় মঞ্জুশ্রী বিবেকানন্দ, আমরা পাঁচটা জিপি জিতেছি, আর বিদ্যাসাগরে প্রধান কেবলমাত্র আমাদেরই থাকায় ওরা করতে দেয়নি, ওখানে আমাদেরই প্রধান হবে, কারণ তফসিলি জাতি সংরক্ষিত কেন্দ্রে আমাদের মহিলা প্রার্থী জিতেছেন, ওখানে আমাদের আমাদের আগামী দিনের প্রার্থীকে এগিয়ে রাখতে হবে যিনি মেদিনীপুর সদর লোকসভায় দাঁড়াবেন। একইভাবে কাঁথি কেন্দ্রে আমাদের ১৯ মাইনাস ছিল ১১১, ২১ খেজুরি ভগবানপুর দক্ষিণ কাঁথি উত্তর কাঁথি এই চারটে আসন জেতার পরে আমাদের লিড আছে ওখানে প্রায় ৫০,০০০ কাছাকাছি কাঁথি লোকসভা কেন্দ্রে, আমরা এটা ৫-৬ গুণ করে দিতে পারব, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, ওয়ান সাইডেড হবে। তাই আগামী দিনে সংগঠনকে মর্যাদা দিয়ে বুথ সভাপতি, অঞ্চল সমিতি, মণ্ডল, মোর্চা এবং আপনাদের মধ্যে ব্যাপক সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের এই জেলায় আমাদের পার্টিকে আগামী দিনে আরো সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে হবে। এই জেলাতেই মমতা ব্যানার্জিকে আমরা হারিয়েছি, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছে, এই জেলাতেই আগামী দিনে ১৬টা বিধানসভায় বিজেপিকে জিতিয়ে মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে, তার লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শুরু হয়েছে, আমার প্রিয় পঞ্চায়েতের মেম্বাররা, আপনারা ব্লক লেভেল অফিসার যিনি বিএলও অ্যাপয়েন্ট হয়েছেন যোগাযোগ রেখে যাতে ভোটার তালিকায় ২ নম্বরে ওই আইপ্যাকের ছোকরাদের দিয়ে, ভিডিওগুলো তো এক একটা গুণধর পারে না এমন কোনো কাজ নেই, তৃণমূলও পারে না এমন কোনো কাজ নেই, তৃণমূল কয়লা খায় আমরা জানি, বালি খায় জানি, পাথর খায় জানি, গরু খায় জানি, তৃণমূল ব্যালট খেতে জানতাম না, এবারে জেনে গেছি। ব্যালট খাওয়ার পরেও নদিয়া জেলার এক পঞ্চায়েতে লটারিতে ওদের নাম ওঠেনি বলে লটারিও খেয়ে ফেলেছে, তা আগামী দিনে এই ভিএম খাওয়া মুশকিল আছে, বিরাট সাইজ সঙ্গে ভিভিপ্যাট খাওয়া খুব মুশকিল আছে, আর লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে হবে না,